বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। মানাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। এই তো হাজির হয়ে গেলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আমি সকালে নাস্তা বানাতে আসছি, সবজি ভাজি করে নিতেছি। সবজি দিয়ে আর কি সকালে রুটি খাওয়া হবে, সেই জন্য সবজিটা আগে ভাজি করে নিব। তা আগে কেটে রাখছি, আমি তা আগে কেটে রাখি সব কিছু, তা নাহলে পারি না সকালবেলায় উঠে কাটাকাটি করতে। তো সবজিটা বসাই দিছি, প্রথমে যে তেল দিয়ে দিছি, তেলের মধ্যে আর কি সবজিগুলো দিয়ে দিছি। এখানে আছে গাজর, শিম, ফুলকপি। আমার প্রতিদিনের মতো এই কাজ করতে হয়, প্রতিদিন সকালবেলা উঠে ছেলের জন্য, ছেলে তো অফিসে যায়, ছেলেকে নাস্তা রেডি করে দিতে হয়। তো একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, এই সবজির মধ্যে একটু আদা রসুন বাটা না দিলে ভালো লাগবে না খেতে। ভেজে নিতেছি ভালো করে, আদা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এখনও লবণ দিইনি, লবণ দিব। তো রান্নার ফাঁকে আবার একটু এই যে জানালা দিয়ে দেখলাম সকালবেলার আবহাওয়াটা কেমন, খুব ভালো লাগলো দেখতে। তা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারাও দেখুন ভোরবেলা কেমন লাগে, নীরব সব কিছু। আমার ঘরে সবাই ঘুমাইতেছে, ছেলেও এখন ওঠে নাই, বাবাও ঘুমাইতেছে, ছোট ছেলেও সবাই ঘুমায়। তো এখানে আবার ভাজিটা আমি নেড়ে চেড়ে রান্না করবো, আর একটু সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম কালারটা সুন্দর লাগার জন্য। দিয়ে নেড়ে চেড়ে আমি এখন ভেজে দিব, তারপরে দিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে রাখবো, আস্তে আস্তে এটা হতে থাকবে, সিদ্ধ হবে। লবণও দেওয়া হয়ে গেছে, ঢেকে দিব, চুলার আঁচটা কমিয়ে দিব আস্তে আস্তে হোক। তো আর কি করব, দাঁড়ায় দাঁড়ায় আর কি জানালা দিয়ে তাকায় আসি কেমন লাগে। খুব ভালো লাগলো তো, মিষ্টি মিষ্টি বাতাস আসতেছে জানালা দিয়ে, দেখতে খুব ভালো লাগতেছে, আর গায়ে বাতাস লাগতেছে, তাও সেটাও ভালো লাগে। সকালবেলার হাওয়াটা খেতে খুবই ভালো লাগে, আর শরীর মন দুটোই ভালো হয়ে যায় সকালে আবহাওয়াটা গায়ে লাগলে। তারপরে যে আমার ভাজিটা প্রায় হয়ে আসছে দেখুন, একদম সিদ্ধ হয়ে গেছে সব কিছু সবজি। তো এখন আমি নেড়ে চেড়ে, আবারও নেড়ে চেড়ে দিয়ে আবার ঢেকে দিয়ে রেখে দিব। তারপরে এটা করার পরে আমি রুটি বানিয়ে নেব। তো রুটি বানানোটা শেয়ার করা হয় নাই, তাড়াহুড়া করতেছিলাম। তো ওই যে আজকে পরোটাগুলো বেশি সুন্দর হয় নাই, একটু পরোটা ভেজে দিয়েছি, সরিষার তেল দিয়ে ভেজে দেই, কারণ ছেলে তো সরিষার তেল খায়, ডাক্তারে বলছে সরিষার তেল খেতে, আর অন্য কোনো তেল খেতে মানা করছে। তো সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ করে আবার আসছি দুপুরে রান্না করতে। এর মাঝে ঘর দুয়ার গুছানো হয়েছে, সব কিছু পরিষ্কার করা হয়েছে, থালা বাসন ধোয়া হয়েছে, ঘরে সব কাজ সেরে তারপরে আসছি আবার রান্না করতে। তো এখানে কয় পিস মাছ আছে, রুই মাছ, রুই মাছ রান্না করব। রুই মাছ দিয়ে টমেটো, মটরশুঁটি আর একটা আলু দিয়ে সুন্দর করে মাখা মাখা করে রান্না করব। তো সেই জন্য আমি এই যে মাছের মধ্যে হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম, এখন ভেজে নিব। পাঁচ ছয় পিস মাছ আছে এখানে, এই দেখুন ছয় পিস মাছ। এই মাছগুলো আজকে রান্না করবো, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে নিছি। একদিন রুই মাছ আনছিল, একদিন খাইছি, আর কয়েক পিস রেখে দিয়েছিলাম, আজকে আর কি রান্না করব। আমার হলুদ দিয়ে মাছ, লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এখন এই আমি কড়াইতে আর কি ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, মাছও দিয়ে দিলাম। এই দেখুন মাছও প্রায় ভাজা হয়ে গেছে, তার একটু উল্টে দিব, তার একটু ভাজা হোক, বেশি ভাজবো না, কড়া ভাজবো না, হালকা ভাজাই, কড়া ভাজা আমার কাছে ভালো লাগে না, হালকা ভাজাই রান্না করলে খুব ভালো লাগে। আর এদিকে ডাল বসাই দিছি,
ডাল রান্না করব, রুই মাছ রান্না করব, আর লাউ শাক আছে, লাউ শাক দিয়ে কাচকি শুটকি দিয়ে আমার মানে সোহাগের আব্বু খেতে চাইছে সেই জন্য আর কি রান্না করব। কাচকি শুটকি দিয়ে লাউ শাক, একটা আলু দিব কেটে, এটাই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এই যে আমি আলু কেটে নিয়েছি, আলু দিয়ে মাছটা রান্না করব, সাথে দুইটা টমেটো দিব, মটরশুঁটি। তা আমি এদিকে তরকারিটা বসিয়ে দিলাম, হাঁড়িটা বসিয়ে দিলাম আর কি, হাঁড়িতে তেল দিয়ে দিলাম, তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তা আশা করছি আপনারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, একটা লাইক অবশ্যই করে দিবেন, আর আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, সাবস্ক্রাইব করে দিবেন। তা আমি তো আপনাদের মতো অত সুন্দর করে কথা বলতে পারি না, গুছিয়ে কথা বলতে পারি না, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তা আমি এখানে যে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে নিলাম, কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিছি, আর তারপরে যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে কষিয়ে তারপর পানি দিয়ে দিব। মটরশুঁটি দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আর কি, রুই মাছ দিয়ে মটরশুঁটি দিয়ে যদি তরকারি রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে, মটরশুঁটির একটা ফ্লেভার খুব ভালো লাগে। তো এখানে আমি মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপর পানি দিয়ে দেব। পানিটা দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও মশলাটাকে আমি কিছুক্ষণ কষাব। কিন্তু মাইক দেয়ালান করলো, কে যেন মারা গেছে, খুব খারাপ লাগলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সবাই ওনার জন্য দোয়া করবেন। আমাদের সবাইকে একদিন এই রাস্তায় যেতে হবে, কেউ আমরা দুনিয়াতে চিরস্থায়ী না, চিরদিন আমরা এই দুনিয়াতে কেউ বেঁচে থাকবো না। আল্লাহ সবাইকে মাফ করুন। তারপরে এই যে আমি সব কিছু কষিয়ে নিলাম, মটরশুঁটি দিয়ে, আলু দিয়ে কষিয়ে, তারপরে টমেটো সব কিছু দিয়ে, টমেটো দিয়ে দিছি, টমেটো দিয়ে কষিয়ে, প্রথমে আলু দিছি, আলু কষিয়ে তারপর টমেটো দিছি, তারপর মটরশুঁটি দিছি সব, তারপরে একাত্র সব করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দিছি, ঝোলের পানিটা দিয়ে দিছি। তারপরে এখন এই যে বলকে সে গেছে, মাছ দিয়ে দিলাম, মাছ যে ভেজে রাখছিলাম সেই মাছ দিয়ে দিলাম, দিয়ে আবার আমি ঢেকে দিব। আমার শরীরটা তো বেশি ভালো না, সেই জন্য ভিডিও দিতে কালকে ভিডিও দিতে পারি নাই, অনেক কাশি, কাশতে কাশতে একদম গলার অবস্থা খারাপ হয়ে গেছে, ভয়েস দিতে পারি না, কোনো কথাই বলতে পারি না, এখনও অবস্থা খারাপ আছে, ওষুধ খাচ্ছি, রং চা, তারপর তেজপাতা, লং, গোলমরিচ, তুলসী পাতা সব কিছু দিয়ে আর কি চা বানিয়ে খাইতেছি, ওষুধও খাচ্ছি। তো কালকের তো দুই দিন অবস্থা খুব খারাপ ছিল, আজকে মোটামুটি একটু ভালো, তো সেই জন্যে বয়স দিতে বসে গেছি। তারপর গলার অবস্থা আর কি এখনও ফ্যা কেমন করছে, মাঝে মাঝে কাশি আসছে।
তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সাবধানে থাকবেন, এই দোয়াই করি। সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় দান আল্লাহর। আল্লাহ সুস্থ যদি রাখে সবাইকে, সব সেটাই সবচেয়ে বড় ওই আর কি দামি জিনিস। সুস্থ না থাকলে কিছুই করা যায় না। তারপরে এদিকে আমি যে তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি তাহলে শুটকির তরকারি রান্না করব। শুটকিটা আমি প্রথমে টেলে নিলাম, কাচকি শুটকি আর লাউ শাক দিয়ে কাচকি শুটকি রান্না করব। তা শুটকিটা আগে টেলে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিব গরম পানি দিয়ে। তো শুটকিটা তো অনেক ময়লা থাকে, বালু থাকে, ভালো করে গরম পানি দিয়ে ধুইতে হয়, মানে খাওয়া যায় না। তো এদিকে আমি বসাবার জন্য আর কি লাউ শাকটা বসাবার জন্য পেঁয়াজ কাঁচামরিচ তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিছি। তারপর ভালো করে কষিয়ে তার মশলা দিয়ে দিব। তো লাউ শাক দিয়ে শুটকি কিন্তু খুব ভালো লাগে খেতে। শুটকি তরকারি তো এমন সবারই সবার পছন্দ, কেন সবাই আবার শুটকি খায় না অনেকেই, তা আমরা খাই, আমাদের খুব পছন্দ। তা আমার হাজবেন্ড মানে সোহাগের আব্বু, সেও খুব পছন্দ করে, সে বলতেছে লাউ শাক আনছিল অনেকগুলা, কালকে না পরশু দিন আনছে, সেটা আর কি রেখে দিছি অর্ধেকটা, আর অর্ধেকটা ভাজি করছিলাম, সে অর্ধেক অনেকগুলো নিয়ে আসছিল। তা এতগুলো তার একদিনে রান্না করা যায় না, ভালো লাগে না, সেই জন্য অর্ধেকটা রেখে দিছি, অর্ধেকটা আবার আজকে শুটকি দিয়ে রান্না করতেছি। তো ভাল লাগবে, অনেকদিন ধরে শুটকি খাওয়াও হয় না। আরেকদিন শুটকি ভর্তা করব, শুটকি আছে অনেকগুলো, কাচকি শুটকি। এই দেখুন আমার যে শাকের তরকারিটা, শাক দিয়ে দিছি মশলা কষানোর পর, এই একটা আলু কেটে দিছি সাথে, একদম মাখা মাখা করব, শুকনো শুকনো করব, ঝোল রাখব না, কারণ শুটকির তরকারি শাকের তরকারি ঝোল রাখলে ভালো লাগবে না, সেই জন্য একদম শুকনো শুকনো করে ফেলবো। এটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক ভালো লাগবে, আর অনেকগুলো ভাতও খাওয়া যায়। তো এইভাবে আমি রান্না করে নেব, ঢেকে দিব এখন। তা এখন আবার আমি নেড়ে চেড়ে দিব, দেখুন কতটা কমে আসছে। হয়তো আমার নাড়াচাড়া করে তারপর আবার ঢেকে দিলাম, একটু পানি দিতে হবে, কারণ শাকটা একটু সিদ্ধ হতে হবে, পানি বেশি উঠে নাই, তো সেই জন্য আর কি একটু পানি দিতে হবে, পানি না দিলে শাকটা সিদ্ধ হবে না। তো এই পানিটা দিয়ে দেখুন অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, তো পানিটা আর কি শুকায় সিদ্ধ হবে, শাকটাও সিদ্ধ হবে, আর আমার তরকারিটাও মাখা মাখা হয়ে যাবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো যা বলছিলাম, আমার অনেক কাশি হয়েছে, মানে অনেক শরীরটা খারাপ, তো এখন মোটামুটি ভালো আছি, দেখি ওষুধ খেয়ে না হলে ডাক্তারের কাছে যেতে হবে। তারপরে যে সোহাগের আব্বুকে খেতে দিয়ে দিলাম, সে পানি ভাত খাইতেছে, এটা কিন্তু গরম ভাত না, পানি ভাত, সে পানি ভাত খাবে, গরম পড়ে গেছে, তো এখন শীতকাল তো চলে গেছে, গরম পড়ে গেছে, এখন পানি ভাত খেতে কিন্তু খুব। তো তরকারিটা বেড়ে নিলাম, আর ওইদিকে তো সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি, পানি ভাত খাচ্ছে, গরমকাল পানি ভাত খেতে খুবই ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা আমি এ পর্যন্ত শেষ করব, দেখা হবে আরেকটি নতুন ব্লগে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ময়না চ্যানেলের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।